बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एच एस मैथ क्लासे तुम्हारे सकल के स्वागत। आमरा क्लास टुएल्भर द्विपद प्रक्रिया ए चैप्टारे अंकगुलो निये आलोचना करछिलाम। आज के संक्षिप्त उत्तरधर्मी प्रश्नगुलो निये आलोचना करब। ताहले देखो संक्षिप्त उत्तरधर्मी प्रश्नगुलो कि रयेछे, जे नीचेर कोणगुलि बिनिमयजोग्य द्विपद प्रक्रिया कोणगुलि संयोज्य ता निर्णय करो। एखाने एई 1 थेके 18 पर्यन्त जे প্রশ্নগুলো আমাদের দেওয়া রয়েছে, যে অঙ্কগুলো প্রত্যেকটা আমাদেরকে কি দেখাতে হবে, না কোনগুলো বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া আর কোনগুলো সংযোজ্য, সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখো ফার্স্টে 1 এর অঙ্কটা করব। কি দেওয়া রয়েছে, যে আর এর উপর স্টার প্রক্রিয়া যা এ স্টার বি সমান মিন অফ এ বি দ্বারা সংজ্ঞাত, এ কমা বি বিলংস টু আর এর জন্য। তাহলে আমাদের এখানে কি দেওয়া রয়েছে দেখো, এই যে রিয়েল নাম্বারের সেট দেওয়া রয়েছে, বাস্তব সংখ্যার উপরে স্টার প্রক্রিয়াটা বলা রয়েছে, ডিফাইন করা আছে দেখো এ স্টার বি সমান মিনিমাম অফ এ বি, যেখানে ফর অল এ বি হচ্ছে বিলংস টু ক্যাপিটাল আর। আমাদেরকে দেখাতে হবে স্টার যে প্রক্রিয়াটা রয়েছে, স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য আর সংযোজ্য কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তাহলে দেখো 1 এর অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে যেভাবে ডিফাইন করা রয়েছে সেটা হচ্ছে এ স্টার বি সমান মিনিমাম অফ এ কমা বি, যেখানে ফর অল এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। আর মানে হচ্ছে এটা রিয়েল নাম্বারের যে সেটটা, বাস্তব সংখ্যাসমূহের সেট। তো আমাদেরকে কি দেখাতে হবে, যে স্টার প্রক্রিয়াটা আর এর উপর বিনিময়যোগ্য আর সংযোজ্য কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব সেটা বিনিময়যোগ্য হচ্ছে কিনা। তাহলে বিনিময়যোগ্য হওয়ার জন্য আমাদেরকে কি দেখাতে হয়, না এ স্টার বি সমান বি স্টার এ যদি আমরা দেখাতে পারি, যেখানে ফর অল এ বি বিলংস টু যে সেটটা আমাদের বলা থাকে সেই সেটের মধ্যে এলিমেন্টটা হতে হয়, অর্থাৎ ফর অল এ বি বিলংস টু আর হতে হয়। তাহলে এখানে আমরা শুরুতে দেখাবো কি বিনিময়যোগ্য। তাহলে এখানে আমরা ধরে নেব যে আর থেকে আমরা দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি। তাহলে এখানে কি লিখছি, লেট এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে এখানে যেভাবে ডিফাইন করার আছে দেখো, যে অতএব এ স্টার বি সমান আমরা কি লিখতে পারবো, মিনিমাম অফ এ কমা বি। এবার আমরা যদি এখান থেকে বি স্টার এ বের করি, তাহলে বি স্টার এ সমান আমরা কি লিখতে পারবো দেখো, এটা হয়ে যাবে আমাদের মিনিমাম অফ বি কমা এ। এবার মিনিমাম অফ বি কমা এ আর মিনিমাম অফ এ কমা বি দেখো দুটোই হচ্ছে একই কথা, তাহলে এটা সমানই আমরা লিখতে পারি দেখো মিনিমাম অফ এ কমা বি। তাহলে অতএব আমরা এখানে কি পেলাম দেখো, বি স্টার এ সমান এ স্টার বি, বা এটাকে ঘুরিয়ে কি লিখতে পারি, অতএব এ স্টার বি সমান বি স্টার এ, যেখানে ফর অল এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, যে স্টার যে প্রক্রিয়াটা সেটা আর এর উপরে বিনিময়যোগ্য। তাহলে তোমরা এখানে অতএব দিয়ে কী লিখবে, যে অতএব আর এর উপর স্টার প্রক্রিয়া বা স্টার দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য, দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য। তাহলে শুরুতে আমরা কি দেখালাম, যে স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য হচ্ছে। এবার আমরা কি দেখাবো, এবার আমরা দেখাবো সংযোজ্য হচ্ছে কিনা, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা। তাহলে সংযোজ্য দেখাতে গেলে আমাদের কি দেখাতে, আমাদের তিনটে এলিমেন্টকে ধরে নিতে হবে আর থেকে। তাহলে আর থেকে আমরা কী কী ধরে নেব, এ বি সি তিনটে এলিমেন্ট ধরে নেব। তাহলে এখানে আমরা কি করছি দেখো, ফার্স্টে আমরা লিখব লেট এ বি সি বিলংস টু ক্যাপিটাল আর। আর থেকে আমরা তিনটে এলিমেন্ট ধরে নিলাম। এবং সংযোজ্য দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হয়, না সংযোজ্য দেখাতে গেলে আমাদের যেটা দেখাতে হয় সেটা হচ্ছে এ স্টার বি স্টার সি, এটা সমান যদি আমরা দেখাতে পারি এ স্টার বি স্টার সি, এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, যে স্টার প্রক্রিয়াটা হচ্ছে সংযোজ্য আর এর উপরে। তাহলে আমরা দেখো তিনটে এলিমেন্ট ধরে নিয়েছি, এবার আমরা এই দুটো মান আলাদা আলাদা করে বের করব। তাহলে এখন আমরা কী কী বের করছি দেখো, অতএব এ স্টার বি স্টার সি সমান, তাহলে দেখো এ স্টার বি এটা সমান আমাদের কীভাবে ডিফাইন করা ছিল দেখো, এ স্টার বি সমান হচ্ছে মিনিমাম অফ এ কমা বি। তাহলে এই এ স্টার বি এর জায়গা আমরা কী লিখবো, মিনিমাম অফ এ কমা বি। তাহলে মিনিমাম অফ এ কমা বি স্টার সি। এবার তোমরা এখানে একেবারেও ক্যালকুলেশন করে দিতে পারো, বা মনে কর যদি মনে করো এই যে মিনিমাম অফ এ কমা বি এটাকে তোমরা আলাদা একটা এলিমেন্ট ধরে নেবে তাহলে সেটাও ধরতে পারো। তো আমি এখানে ধরে নিয়ে ক্যালকুলেশন করবো, আমি এর জায়গায় আর ধরে নিচ্ছি। তাহলে এটা সমান আমরা লিখছি আর স্টার সি। তাহলে এখানে আমরা কী লিখবো, যেখানে আর সমান আমরা কত ধরলাম,
আর সমান ধরেছি আমরা মিনিমাম অফ এ কমা বি। এবার আর স্টার সি মানে এটাকে আমরা কি লিখতে পারবো, এটা হচ্ছে মিনিমাম অফ আর কমা সি। এবার এখানে দেখো এই মিনিমাম অফ আর কমা সি, এবার আমরা আর এর জায়গায় মান বসাবো, কত আর সমান আমরা কি ধরেছিলাম মিনিমাম অফ এ কমা বি, তাহলে এটা আমরা লিখছি মিনিমাম অফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আর এর জায়গায় কি লিখবো মিনিমাম অফ এ কমা বি, তারপর এখানে কমা দিয়ে লিখবো সি। এবার দেখো মিনিমাম অফ এ কমা বি কমা সি, এবার তার বাইরে মিনিমাম আছে মানে টোটালটাকে আমরা কিভাবে লিখতে পারি, না টোটালটা সমানে আমরা লিখতে পারি মিনিমাম অফ এ কমা বি কমা সি। দেখো এটাকে আমরা কেন লিখতে পারলাম, কারণ দেখো আমরা যদি এরকমভাবে লিখি যে মিনিমাম অফ দিয়ে ভেতরে আমরা লিখছি মিনিমাম অফ দুই কমা চার দিয়ে আবার এখানে কমা দিয়ে তিন লিখছি, তাহলে দেখো এটা সমান আমরা কত পাবো, এটা সমান আমরা পাবো মিনিমাম অফ, এবার দুই কমা চারের মধ্যে থেকে মিনিমাম কে হবে, এখান থেকে দেখো আমরা এটাকে আমরা লিখতে পারবো, এখান থেকে আমাদের দুই হবে, আবার এখান থেকে তিন আসবে, আবার এটা মানেই হচ্ছে দেখো দুই। আবার আমরা যদি এটা একেবারেই লিখে দিতে পারতাম যে মিনিমাম অফ টু কমা ফোর কমা থ্রি, তাহলে সেখান থেকেও দেখো আমাদের কত রেজাল্ট আসতো, আমাদের সেই দুইটাই আসতো। সুতরাং এই যে মিনিমাম অফ এ কমা বি দে কমা সি, এখান থেকে টোটাল মিনিমাম বের করা যায় আর একেবারে মিনিমাম অফ এ কমা বি কমা সি, এটা লেখা একই ব্যাপার। তাহলে আমরা কার মান বের করলাম, এ স্টার বি স্টার সি, তার মানটা আমাদের কত দিল মিনিমাম অফ এ কমা বি কমা সি। এবার আমরা কার মান বের করব, এবার আমরা এই রাশিমালটার মান বের করব, এ স্টার বি স্টার সি। তাহলে দেখো তার মানটা আমরা কিভাবে বের করছি, তাহলে কি লিখছি দেখো, এ স্টার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখছি বি স্টার সি, তাহলে সমান এ স্টার, এবার বি স্টার সি মানের জায়গাতে আমরা কি লিখবো মিনিমাম অফ বি কমা সি, তাহলে মিনিমাম অফ বি কমা সি। এবার বি কম মিনিমাম অফ বি কমা সিটাকে এটাকে আমরা আলাদা রাশি ধরে নেব, তাহলে এটা সমান আমরা লিখছি এ স্টার পি, তাহলে যেখানে পাশে কি লিখবে যে ধরি পি সমান মিনিমাম অফ বি কমা সি। এবার এ স্টার পি মানে এটাকে আমরা কি লিখতে পারবো মিনিমাম অফ এ কমা পি, এবার আমরা পি এর জায়গাতে মান বসাবো, তাহলে মিনিমাম অফ এখানে লিখছি এটা এ কমা পি এর জায়গাতে লিখবো এ মানটা মিনিমাম অফ বি কমা সি। এবার মিনিমাম অফ এ কমা মিনিমাম অফ বি সি বি কমা সি এটা লেখা যা, আর এটা মানে আমরা এটাই লিখতে পারি যে মিনিমাম অফ এ কমা বি কমা সি। তাহলে দেখো এ স্টার বি স্টার সি এর মানটাও আমাদের কত বেরিয়েছে মিনিমাম অফ এ কমা বি কমা সি, আর এ স্টার বি স্টার সি তার মানটাও বেরিয়েছে দেখো মিনিমাম অফ এ কমা বি কমা সি, তার মানে কী বলতে পারবো এই দুটো হচ্ছে আমাদের সমান। তাহলে অতএব আমরা কী লিখতে পারবো, অতএব এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি, যেখানে ফর অল এ বি সি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব আমরা কি বলতে পারবো যে আর এর উপরে স্টার দ্বিপদ প্রক্রিয়াটা সংযোজ্য, তাহলে অতএব আর এর উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া সংযোজ্য। এবারে দেখো আমরা দুইয়ের অঙ্ক করবো, কি দেওয়া রয়েছে কিউ কমা স্টার, যেখানে এক্স স্টার ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই, সব এক্স ওয়াই বিলংস টু কিউ এর জন্য। তাহলে এখানে দেখো আমাদের সেটটা দেওয়া রয়েছে কিউ মানে রেশনাল নাম্বার, মূলত সংখ্যার উপর সেটটা দেওয়া রয়েছে, স্টারটা ডিফাইন করা রয়েছে দেখো এইভাবে এক্স স্টার ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই, আমাদেরকে দেখাতে হবে স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য সংযোজ্য হচ্ছে কি না, হ্যাঁ সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো আমাদের দুইয়ের অঙ্কটা কী দেওয়া রয়েছে, যেভাবে ডিফাইন করা রয়েছে দেখো এক্স স্টার ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কিউ। তাহলে শুরুতে আমরা কি দেখব বিনিময়যোগ্য হচ্ছে কি হচ্ছে না সেটা দেখব। তাহলে আমরা এখানে কি ধরে নেব যে লেট, আমরা এখান থেকে সেটটা থেকে দুটো এলিমেন্ট ধরে নিই, লেট এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল কিউ, কিউ থেকে আমরা দুটো এলিমেন্ট ধরে নিলাম, তাহলে এখানে অতএব কী লিখবো দেখো এক্স স্টার ওয়াই, এক্স স্টার ওয়াই সমান দেখো কীভাবে ডিফাইন করা রয়েছে এক্স মাইনাস ওয়াই। এবার আমরা কী বের করবো ওয়াই স্টার এক্স, তাহলে ওয়াই স্টার এক্স সমান আমরা লিখতে পারবো দেখো ওয়াই মাইনাস এক্স। তো এখানে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স এই দুটোর মান কিন্তু সমান নয়, তার মানে আমরা কী বলতে পারবো এক্স স্টার ওয়াইটা নট ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্টার এক্স। তাহলে অতএব লিখছি দেখো যে এক্স স্টার ওয়াই নট ইকাল টু ওয়াই স্টার এক্স, তার মানে আমরা কী বলতে পারবো যে কিউ এর উপরে স্টার প্রক্রিয়া বিনিময়যোগ্য নয়, অতএব কিউ এর উপর
স্টার প্রক্রিয়া বিনিময়যোগ্য নয়। স্টার প্রক্রিয়া বিনিময়যোগ্য নয়। তাহলে এখানে তোমরা লিখে দিতে পারো পাশে কমা দিয়ে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কিউ, প্রত্যেকটা এক্স কমা ওয়াই বিলংস টু কিউ এর জন্য আমাদের এই কন্ডিশনটা হোল্ড করবে না। এবার আমরা দেখবো সংযোজ্যটা। তাহলে সংযোজ্য দেখানোর জন্য আমরা কি দেখাবো এখানে, যে এক্স স্টার ওয়াই স্টার জেড এটা সমান, যদি এক্স স্টার ওয়াই স্টার জেড এটা যদি হয় তবে আমরা বলবো সংযোজ্য হবে, আর যদি এটা না হয় তাহলে আমরা বলবো সংযোজ্য নয়। তাহলে এখানে আমরা তিনটে এলিমেন্ট ধরে নেবো কিউ থেকে। তাহলে এখানে কী লিখছি দেখো, যে লেট এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু কিউ, তিনটে এলিমেন্ট ধরে নিয়েছি। এবার আমরা একবার এটার মান বের করবো আর একবার এইটার মান বের করবো। তাহলে এখন লিখছি দেখো, এক্স স্টার ওয়াই স্টার জেড সমান, তাহলে দেখো এক্স স্টার ওয়াই সমান আমাদের কী দেওয়া রয়েছে, এক্স মাইনাস ওয়াই, ওইভাবে ডিফাইন করা রয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াই স্টার জেড, এবার তোমরা এখানে এক্স মাইনাস ওয়াইটাকে আলাদা রাশি ধরে নিতে পারো। তাহলে এটা সমান আমরা আর ধরে নিচ্ছি, আর স্টার জেড ধরলাম, তাহলে যেখানে আর সমান আমরা কি ধরছি, আর সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার আর স্টার জেড মানে এটাকে আমরা কী লিখবো, আর মাইনাস জেড। এবার আমরা আর এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসাবো, তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এক্স স্টার ওয়াই স্টার জেডের মানটা আমাদের কত দিল, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এবার আমরা বের করবো এক্স স্টার ওয়াই স্টার জেড, তাহলে এটা সমান আমরা পাবো এক্স স্টার ওয়াই স্টার জেডের জায়গায় মান বসাবো, এটা হবে আমাদের ওয়াই মাইনাস জেড। এবার ওয়াই মাইনাস জেডকে আমরা একটা আলাদা রাশি ধরে নিই, তাহলে এক্স স্টার পি ধরে নিলাম, তাহলে যে সরি হ্যাঁ এখানে আর ধরেছি এখানে পি ধরলাম, তাহলে যেখানে পি সমান আমরা কত ধরেছি, ওয়াই মাইনাস জেড। এবার এক্স স্টার পি মানে এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস পি, এবার আমরা পি এর জায়গায় ভ্যালু বসাই, তাহলে এক্স মাইনাস অফ ওয়াই মাইনাস জেড, তাহলে এটা আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো এই দুটো ভ্যালু হচ্ছে আলাদা, এক্স স্টার ওয়াই স্টার জেডের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর এক্স স্টার ওয়াই স্টার জেডের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে অতএব আমরা এখানে কী লিখব, অতএব এক্স স্টার ওয়াই স্টার জেড এটা নট ইকাল টু এক্স স্টার ওয়াই স্টার জেড, মানে ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু কিউ এর জন্য। তাহলে অতএব আমরা কী বলতে পারবো, স্টার প্রক্রিয়াটা সংযোজ্য নয়। তাহলে অতএব এখানে লিখি যে কিউ এর উপর স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়। দেখো এবার আমরা তিনের অঙ্ক করব, কী দেওয়া রয়েছে, জেডের উপর নট প্রক্রিয়া যা এ নট বি সমান এ ইন্টু মড বি দ্বারা সংজ্ঞাত এ কমা বি বিলংস টু জেডের জন্য। তাহলে এখানে আমাদের দেখো সেটটা দেওয়া রয়েছে জেডের উপরে, আর ডিফাইন করা রয়েছে এ নট বি সমান এ ইন্টু মড বি, আমাদেরকে দেখতে হবে পরীক্ষা করে যে এটা বিনিময়যোগ্য আর সংযোজ্য হচ্ছে কি হচ্ছে না। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে যে এ নট বি সমান এ ইন্টু মড বি, তাহলে এখানে আমরা কী লিখলাম দেখো, এ নট বি সমান এ ইন্টু মড বি ফর অল এ কমা বি বিলংস টু জেড, সেটটা আমাদের দেওয়া রয়েছে জেডের উপরে। তাহলে আমরা ফার্স্টে চেক করবো বিনিময়যোগ্য, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি দুটো এলিমেন্ট, লেট এ কমা বি বিলংস টু জেড, তাহলে এখানে আমরা অতএব কী লিখবো, অতএব এ নট বি সমান হচ্ছে এ ইন্টু মড বি, আর আমরা যদি বি নট এ বের করি তাহলে সেটা হবে আমাদের বি ইন্টু মড এ। এবার দেখো এ ইন্টু মড বি আর বি ইন্টু মড এ এটা কিন্তু কখনোই সমান নয়, কারণ আমরা যদি দেখো দুটো সংখ্যা দিয়ে যদি আমি তোমাদের চেক করে এখানে দেখাই, ধরো জেড থেকে আমরা যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি মাইনাস টু কমা থ্রি বিলংস টু জেড, এবার আমরা যদি মাইনাস টু নট থ্রি এইটার যদি আমরা কম্পোজিশন করি তাহলে দেখো ফর্মটা কি এ ইন্টু মড বি, তার মানে হচ্ছে মাইনাস টু ইন্টু মড থ্রি, তার মানে এটা আমাদের ভ্যালু দিচ্ছে দেখো মাইনাস সিক্স। এবার আমরা যদি থ্রি নট মাইনাস টু করি তাহলে সেটা আমাদের কী দেবো, এ দেখো এই যে, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো থ্রি ইন্টু মড অফ মাইনাস টু, এবার মড অফ মাইনাস টু মানে তার ভ্যালুটা হয় আমাদের টু, কারণ মডের ভিতর থেকে আমরা মানটা সবসময় পজিটিভ নিই, তার মানে এই দুটো গুণ করলে আমরা পাবো দেখো প্লাস সিক্স, এবার এটা হচ্ছে মাইনাস সিক্স এটা হচ্ছে প্লাস সিক্স, দেখো দুটো হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা, তার মানে আমরা কী বলতে পারবো এই যে এ ইন্টু মড বি আর বি ইন্টু মড এ এই দুটোর ভ্যালু সমান নয়। তাহলে অতএব আমরা এখানে কী পেলাম, অতএব এ নট বি এটা নট ইকাল টু হচ্ছে বি নট এ ফর অল এ কমা বি বিলংস টু জেড।
তাহলে অতএব আমরা কি বলতে পারবো, নট প্রক্রিয়াটা জেড এর উপরে বিনিময়যোগ্য নয়। তাহলে অতএব এখানে লিখব নট প্রক্রিয়া জেড এর উপর বিনিময়যোগ্য নয়, জেড এর উপর বিনিময়যোগ্য নয়। এবার আমরা দেখব সংযোজ্যর ক্ষেত্রে। তাহলে সংযোজ্যর জন্য আমরা কি ধরবো, তিনটে এলিমেন্ট ধরে নেব। তাহলে এখানে আমরা ধরছি দেখো লেট এ কমা বি কমা সি বিলংস টু জেড। এবার আমরা ফার্স্টে কি বের করব, এ নট বি নট সি। তাহলে এটা সমান দেখো এ নট বি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এ ইন টু মড বি দে নট সি। এবার এটাকে আমরা একটা আলাদা রাশি ধরে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটা সমান লিখছি আর নট সি, যেখানে আর মানে হচ্ছে আমরা এখানে কি ধরলাম, যে ধরি আর সমান হচ্ছে এ ইন টু মড বি। তাহলে এখানে দেখো আর নট সি লিখেছি, তার মানে এটা সমান আমরা কত লিখতে পারবো, এটার জায়গায় লিখতে পারবো আর ইন টু মড সি। এবার আমরা আর এর জায়গায় মান বসাবো, আর সমান আমরা কত ধরেছি, এ ইন টু মড বি। তাহলে এ ইন টু মড বি ইন টু মড সি, এই মানটা আমরা পেলাম। এবার আমরা মান বের করবো দেখো এ নট বি নট সি এর মান। তাহলে এটার আমরা লিখতে পারবো এ নট বি নট সি মানে হচ্ছে বি ইন টু মড সি। এবার এই রাশিটাকে আমরা পি ধরে নেব, তাহলে এটা সমান লিখছি আমরা এ নট পি। তাহলে এখানে লিখি ধরি পি সমান বি ইন টু মড সি। এবার আমরা এ নট পি এর জায়গায় কী লিখতে পারবো দেখো, এ ইন টু মড পি। এটা সমান আমরা লিখতে পারবো এ ইন টু, দেখো মড পি নিয়েছি, তার মানে এটা বি মড সি এর বাইরে আমাদেরকে একটা মড নিতে হবে। তাহলে এটা মড অফ বি ইন টু মড সি লিখব। তাহলে দেখো এই টোটালটাকে আমরা আবার কী আকার করে লিখতে পারি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো এ ইন টু মড অফ বি সি লিখতে পারবো, কারণ মডের ভিতরে মডের মড সি মানে সেটা থেকে দেখো আমরা একটা মডের মধ্যে নিয়ে নিয়েছি। আবার মড বি সি মানে এটাকে আমরা কী লিখতে পারবো, এ ইন টু মড বি ইন টু মড সি। তাহলে দেখো আমরা যখন এ নট বি নট সি এর ক্যালকুলেশন করেছিলাম, তার মানটা আমরা পেয়েছিলাম এ ইন্টু মড বি ইন্টু মড সি। আবার এ নট বি নট সি এর যখন ক্যালকুলেশন করলাম, তার ভ্যালুটা আমরা কত পেলাম, এ ইন্টু মড বি ইন্টু মড সি। তাহলে দুটোর ভ্যালু যেহেতু আমাদের সমান এসেছে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, তাহলে আমরা কী বলতে পারবো যে নট প্রক্রিয়াটা জেড এর উপরে সংযোজ্য। তাহলে অতএব আমরা কী লিখবো, যে এ নট বি নট সি এটা সমান হচ্ছে এ নট বি নট সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জেডের জন্য, এটা আমাদের হবে। তাহলে অতএব নট প্রক্রিয়া জেডের উপরে সংযোজ্য, জেডের উপর সংযোজ্য। দেখো এবার আমরা চারের অঙ্ক করব, কী দেওয়া রয়েছে যে জেড কমা নট, যেখানে এ নট বি সমান এ প্লাস বি প্লাস এ বি সব এ কমা বি বিলংস টু জেডের জন্য। তাহলে এইভাবে আমাদের ডিফাইন করা রয়েছে, দেখো এই যে এ নট বি সমান এ প্লাস বি প্লাস এ বি দ্বারা, আর যেখানে এই যে সেটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের জেডের উপরে। তাহলে দেখো চারের অঙ্কটা আমাদের কী দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে এ নট বি সমান এ প্লাস বি প্লাস এ বি ফর অল এ কমা বি বিলংস টু জেড। তাহলে আগে আমরা বিনিময়যোগ্য দেখব, তারপর আমরা সংযোজ্য চেক করব। তাহলে এখানে ধরে নিচ্ছি লেট এ কমা বি বিলংস টু জেড, তাহলে অতএব এ নট বি সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস এ বি। তো এখান থেকে দেখো এবার আমরা বের করবো বি নট এ, তাহলে বি নট এ সমান আমরা লিখতে পারবো দেখো এ নট বি সমান এ প্লাস বি প্লাস এ বি, অর্থাৎ দুটো এলিমেন্টের যোগ প্লাস দিয়ে হচ্ছে দুটো এলিমেন্টের গুণফল। তাহলে এখানে এই দুটো যোগ করবো দিয়ে এই দুটোর গুণ করবো, তাহলে বি প্লাস এ প্লাস বি ইন টু এ। এবার দেখো বি প্লাস এ কে আমরা দেখো ঘুরিয়ে লিখতে পারবো এ প্লাস বি, কারণ যোগ প্রক্রিয়াটা বিনিময়যোগ্য মেনে চলে। একই রকমভাবে বি ইন্টু এ আমরা জানি গুণ প্রক্রিয়া, সেটাও বিনিময়যোগ্য মেনে চলে। তাহলে প্লাস দিয়ে এ ইন্টু বি লিখলাম। এবার এ প্লাস বি প্লাস এ বি ওটা মানে কি, দেখো এ নট বি, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারবো এ নট বি। তাহলে অতএব আমরা এখানে কী পেলাম, অতএব এ নট বি সমান বি নট এ ফর অল এ বি বিলংস টু জেডের জন্য। তাহলে অতএব আমরা কী বলতে পারবো যে নট প্রক্রিয়াটা হচ্ছে নট প্রক্রিয়া বিনিময়যোগ্য, মানে জেডের উপরে, জেডের উপরে নট প্রক্রিয়া বিনিময়যোগ্য। এবার আমরা দেখব সংযোজ্য,
হচ্ছে কিনা। তাহলে সংযোজ্যর জন্য আমরা কি করব, তিনটে এলিমেন্ট ধরে নেব। তাহলে এখানে লিখছি দেখো, লেট এ কমা বি কমা সি বিলংস টু জেড। তাহলে আমরা শুরুতে কার মান বের করব, এ নট বি নট সি। তাহলে এটা সমান দেখো আমরা লিখতে পারবো, এর জায়গাতে মান লিখি এ প্লাস বি প্লাস এ বি, এখানে লিখবো নট সি। এটাকে আমরা আর ধরে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটা সমান লিখলাম আমরা আর নট সি, যেখানে আর সমান বলে তোমরা পাশে উল্লেখ করে দেবে, যে যেখানে আর সমান এ প্লাস বি প্লাস এ বি। এবার আর নট সি মানে সেটাকে আমরা কী আকার করে লিখতে পারবো, দেখো এটা আমরা লেখা লিখতে পারবো আর প্লাস সি প্লাস আর ইনটু সি। এবার আর এর জায়গায় এ ভ্যালুটা বসিয়ে দেবো, এ প্লাস বি প্লাস এ বি। তাহলে এখানে মান বসাই এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস এ বি ইনটু সি। এবার আমরা পুরোটাকে ভেঙে লিখবো। তাহলে আগে আমরা একটা একটা এলিমেন্টগুলোকে এক কাছে লিখে নিই। তাহলে এ প্লাস বি প্লাস সিকে এক কাছে লিখলাম, এবার লিখছি প্লাস এ বি প্লাস, এখান থেকে গুণ করি দেখো, প্লাস এটা আমরা পাবো এ সি প্লাস এটা হচ্ছে বি সি আর প্লাস এটা আমরা পাবো এ বি সি। এবার আমরা কার মান বের করবো, এ নট বি নট সি এর ভ্যালু বের করব। তাহলে দেখো এখন আমরা মান বের করছি এ নট বি নট সি। তাহলে এটা সমান আমরা কী লিখবো দেখো, এটা হবে আমাদের এ নট বি নট সি মানে এটা হয়ে যাবে বি প্লাস সি প্লাস বি সি। এটাকে আমরা একটা এলিমেন্ট পি ধরে নিই, এ নট পি ধরে নিলাম, তোমরা পাশে ওটা উল্লেখ করে দেবে। এবার আমরা যদি এ নট পিকে লিখি তাহলে এটা আমরা পাবো এ প্লাস পি প্লাস এ ইনটু পি। পি মানে কত, বি প্লাস সি প্লাস বি সি। তাহলে এখানে পি এর জায়গাতে ভ্যালু বসাই, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস বি সি প্লাস এ ইনটু বি প্লাস সি প্লাস বি সি। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে হচ্ছে বি সি প্লাস এখান থেকে আমরা পাবো এ বি প্লাস এ সি প্লাস এ বি সি। এবার দেখো এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ বি সি, আর এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ বি সি। তাহলে মানে এই দুটোর ভ্যালু হচ্ছে সমান। তাহলে অতএব আমরা এখানে কী লিখতে পারবো, তাহলে অতএব এখানে লিখছি দেখো এ নট বি নট সি সমান এ নট বি নট সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জেড। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, নট প্রক্রিয়া সংযোজ্য, নট প্রক্রিয়া সংযোজ্য। দেখো এবার আমরা পাঁচের অঙ্ক করব, কি দেওয়া রয়েছে যে আর এর উপর স্টার যা এ স্টার বি সমান মড অফ এ প্লাস বি দ্বারা সংজ্ঞাত সব এ কমা বি বিলংস টু আর এর জন্য। তাহলে দেখো পাঁচের অঙ্ক কি দেওয়া রয়েছে আমাদের, এ স্টার বি সমান বলার আছে মড অফ এ প্লাস বি, যেখানে ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে এখানে কী লিখছি দেখো আমরা, এ স্টার বি সমান মড অফ এ প্লাস বি মড অফ এ প্লাস বি ফর অল এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। এবার ফার্স্ট আমরা কী করবো, বিনিময় যোগের জন্য দুটো এলিমেন্ট ধরে নেব। তাহলে এখানে লিখছি দেখো লেট এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব এখানে লিখতে পারবো দেখো এ স্টার বি সমান মড অফ এ প্লাস বি। এবার আমরা বের করব বি স্টার এ, তাহলে এটা সমান আমরা লিখতে পারি মড অফ বি প্লাস এ। এবার মড অফ বি প্লাস এ আর মড অফ এ প্লাস বি একই লেখা, তার মানে এটা সমানে আমরা লিখতে পারি মড অফ এ প্লাস বি। এবার মড অফ এ প্লাস বি মানে হচ্ছে এ স্টার বি। তাহলে অতএব আমরা কী পেলাম, এ স্টার বি সমান বি স্টার এ ফর অল এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব আমরা কী বলতে পারি, যে অতএব স্টার প্রক্রিয়া হচ্ছে বিনিময়যোগ্য, বিনিময়যোগ্য। এবার আমরা দেখব সংযোজ্য হচ্ছে কি না। তাহলে আমরা এখানে ধরে নেব তিনটে এলিমেন্ট, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি দেখো যে লেট এ কমা বি কমা সি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে ফার্স্ট আমরা বের করব এ স্টার বি স্টার সি সমান, তাহলে এ স্টার বি সমানের জায়গাতে আমরা কী লিখবো মড অফ এ প্লাস বি স্টার সি। এবার এর জায়গাতে আমরা আর ধরে নেব, তাহলে আর ধরে নিই আর স্টার সি, যেখানে কী লিখবো যে ধরি মড অফ এ প্লাস বি সমান আর। তাহলে আর স্টার সি মানে এটাকে আমরা লিখতে পারবো মড অফ আর প্লাস সি। এবার আমরা আর এর জায়গায় ভ্যালু বসাবো, তার মানে এটা হচ্ছে মড অফ, এই যে টোটালের বাইরে যেহেতু মড আছে সেই মডটা দেবো, আর এর জায়গায় মান বসাচ্ছি মড অফ এ প্লাস বি প্লাস সি। এবার বাইরে মডটা কমপ্লিট করলাম।
এবার মান বের করব এ স্টার বি স্টার সি। তাহলে এটা সমান লিখতে পারবো এ স্টার বি স্টার সি মানে মড অফ বি প্লাস সি। বি প্লাস সি কে আমরা পি ধরে নিই, তাহলে এ স্টার পি ধরলাম, তাহলে এ স্টার পি মানে মড অফ এ প্লাস পি। এবার আমরা পি এর জায়গায় মান বসাবো মড অফ বি প্লাস সি, তাহলে মড অফ এ প্লাস পি এর জায়গাতে মান বসাচ্ছি মড অফ বি প্লাস সি, দিয়ে বাইরে মডটা কমপ্লিট করলাম। দেখো এটা আমাদের এসেছে মড অফ এ প্লাস বি প্লাস সি, আর এটা এসেছে আমাদের মড অফ এ প্লাস দে মড অফ বি প্লাস সি। তো এই দুটো রাশি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা, তার মানে আমরা কি বলতে পারবো এ স্টার বি স্টার সি এটা নট ইকাল টু হচ্ছে এ স্টার বি স্টার সি। তাহলে অতএব আমরা কী লিখতে পারছি এ স্টার বি স্টার সি এটা নট ইকাল টু এ স্টার বি স্টার সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব আমরা কী বলতে পারবো স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়, স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়। তোমরা কিন্তু এখানে অবশ্যই সেটটা উল্লেখ করে দেবে, আমি কিন্তু সেটটা দেখো উল্লেখ করিনি, তোমরা এখানে লিখে দেবে যে আর এর উপরে স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়। আর এখানে তোমরা তাই লিখবে এই যে ফার্স্টটাতে যেখানে আমরা বিনিময়যোগ্য লিখলাম আমি শুধুই লিখে দিয়েছি দেখো স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য, কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে যে আর এর উপরে স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য। এবারে দেখো ছয়ের অঙ্ক করব, কি দেওয়া রয়েছে জেড প্লাস কমা স্টার যেখানে এ স্টার বি সমান টু টু দি পাওয়ার এ বি সব এ কমা বি বিলংস টু জেড প্লাসের জন্য। তাহলে দেখো ছয়ের অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে, ছয়ের অঙ্কটা দেওয়া রয়েছে এ স্টার বি এটা সমান টু টু দি পাওয়ার এ ইন্টু বি ফর অল এ কমা বি বিলংস টু জেড প্লাস। এখানে কিন্তু সেটটা আমাদের জেড প্লাস নেওয়া আছে। তাহলে দেখো বিনিময়যোগ্যের জন্য আমরা দুটো এলিমেন্ট ধরে নেব, তাহলে লেট এ কমা বি বিলংস টু জেড প্লাস, তাহলে অতএব এ স্টার বি এটা সমান টু টু দি পাওয়ার এ বি। এবার আমরা কি বের করব বি স্টার এ বের করব, তাহলে বি স্টার এ সমান আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার বি ইন্টু এ। এবার আমরা কি জানি গুণ যেটা নিয়ম গুণ প্রক্রিয়া সেটা অবশ্যই বিনিময়যোগ্য মেনে চলে, বিনিময়যোগ্য হয়, তাহলে বি ইন্টু এর জায়গায় আমি দেখো এ ইন্টু বি লিখতে পারবো, তাহলে টু টু দি পাওয়ার এ ইন্টু বি, আবার টু টু দি পাওয়ার এ ইন্টু বি মানে সেটাই হচ্ছে আমাদের এ স্টার বি। তাহলে অতএব আমরা এখানে কী লিখতে পারছি, অতএব এ স্টার বি সমান বি স্টার এ ফর অল এ কমা বি বিলংস টু জেড প্লাস। তাহলে অতএব আমরা কী বলতে পারবো যে জেড প্লাস এর উপর স্টার প্রক্রিয়া বিনিময়যোগ্য, স্টার প্রক্রিয়া বিনিময়যোগ্য। এবার আমরা দেখব সংযোজ্য, তাহলে আমরা তিনটে এলিমেন্ট ধরে নেব, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি দেখো যে লেট এ কমা বি কমা সি বিলংস টু জেড প্লাস, তাহলে ফার্স্ট আমরা বের করব এ স্টার বি স্টার সি, তাহলে সমান এটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার এ বি স্টার সি। এবার এটাকে আমরা আর ধরে নিই, তাহলে এটা হচ্ছে আর স্টার সি, এবার আর স্টার সি মানে হচ্ছে টু টু দি পাওয়ার আর ইন্টু সি, এবার আর মানে আমরা কত ধরেছিলাম টু টু দি পাওয়ার এ বি, তাহলে টু টু দি পাওয়ারে আমরা লিখছি টু টু দি পাওয়ার আর এর জায়গাতে লিখছি এ বি ইন্টু সি, এই মানটা আমরা পেলাম। এবার আমরা আসি এ স্টার বি স্টার সি, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এ স্টার বি স্টার সি মানে হচ্ছে টু টু দি পাওয়ার বি সি, এবার এটাকে আমরা পি ধরে নিই, তাহলে এটা হবে আমাদের এ স্টার পি, এবার এ স্টার পি মানে এটাকে আমরা কত লিখতে পারবো টু টু দি পাওয়ার এ ইন্টু পি, এবার টু টু দি পাওয়ার এ ইন্টু পি এর জায়গায় কত বসাবো টু টু দি পাওয়ার বি সি। দেখো এটা আমাদের এসেছে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এ বি ইন্টু সি, আর এটা আমাদের এসেছে টু টু দি পাওয়ার এ ইন্টু টু টু দি পাওয়ার বি সি, এই দুটো রাশি দেখো সম্পূর্ণরূপে আলাদা। তাহলে অতএব আমরা কী লিখতে পারবো এ স্টার বি স্টার সি নট ইকাল টু এ স্টার বি স্টার সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জেড প্লাস। তাহলে অতএব জেড প্লাস এর উপর স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়। দেখো এবার আমরা সাথে দেখার অঙ্ক করব, কি দেওয়া রয়েছে আর মাইনাস ওয়ানের উপর স্টার যা এ স্টার বি সমান এ বাই বি মাইনাস ওয়ান দ্বারা সংজ্ঞাত এ বি বিলংস টু আর মাইনাস ওয়ান। তো এখানে দেখো রিয়েল নাম্বারের যে সেটটা রয়েছে সেখান থেকে ওয়ানটাকে বাদ দিয়ে আমাদের সেটটা নেওয়া হয়েছে,
এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা ওয়ানটা নিতাম তাহলে কি হতো? তাহলে দেখো এই যে এ স্টার বি সমান এ বাই বি মাইনাস ওয়ান রয়েছে, যদি আমরা বি এর জায়গাটাতে ওয়ান বসাই তার মানে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ নিচের টার্মটা আমাদের জিরো হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি যে সামথিং বাই জিরো মানে সেটা হয়ে যায় আমাদের আনডিফাইন, যেটাকে আমরা ডিফাইন করতে পারি না। সেই জন্য যেহেতু আমাদের নিচের টার্মে যদি বি এর জায়গায় আমরা ওয়ান পুট করি আমাদের পুরো রাশিমালাটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের এখান থেকে এই পুরো সেটটা থেকে আমাদের কী হয়েছে ওয়ান এলিমেন্টটাকে বাদ দিয়ে সেটটাকে ডিফাইন করা হয়েছে। তাহলে দেখো এবার আমরা সাতের অঙ্ক করব। কী দেওয়া রয়েছে আমাদের? এ স্টার বি সমান এ বাই বি মাইনাস ওয়ান ফর অল এ কমা বি বিলংস টু আর মাইনাস ওয়ান, ওয়ানটাকে বাদ দিয়েছে, সেই জন্য এটা সিঙ্গেলটন ওয়ান লিখেছে। এবার আমরা বিনিময় যোগ হচ্ছে কিনা চেক করব। তাহলে লেট এ কমা বি বিলংস টু আর মাইনাস ওয়ান, তাহলে এ স্টার বি সমান এটা আমরা পাবো এ বাই বি মাইনাস ওয়ান, আর বি স্টার এ সমান আমরা পাবো দেখো বি বাই এ মাইনাস ওয়ান। এবার এ বাই বি মাইনাস ওয়ান আর বি বাই এ মাইনাস ওয়ান এই দুটো দেখো সম্পূর্ণরূপে আলাদা, তাহলে অতএব আমরা কি বলতে পারবো এ স্টার বি নট ইকাল টু বি স্টার এ ফর অল এ কমা বি বিলংস টু আর মাইনাস ওয়ান। তাহলে আমরা কি বলবো, অতএব আর মাইনাস ওয়ান এর উপর মানে এই সেটটার উপর স্টার প্রক্রিয়া বিনিময়যোগ্য নয়, স্টার প্রক্রিয়া বিনিময়যোগ্য নয় বিনিময়যোগ্য নয়। এবার আমরা দেখব সংযোজ্য হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমাদেরকে তিনটে এলিমেন্ট ধরে নিতে হবে। তাহলে লেট এ কমা বি কমা সি বিলংস টু আর মাইনাস ওয়ান, তাহলে শুরুতে আমরা মান বের করব এ স্টার বি স্টার সি সমান, তাহলে এ স্টার বি এর জায়গাতে মান বসাই এ বাই বি মাইনাস ওয়ান স্টার সি। এবার এটাকে আমরা আর ধরে নেব, তোমরা সাইডে ওটা উল্লেখ করবে, আমি এখানে লিখছি না, আর স্টার সি লিখবে কি যেখানে আর সমান হচ্ছে এ বাই বি মাইনাস ওয়ান। এবার আর স্টার সি মানে এটাকে আমরা লিখতে পারবো দেখো আর বাই সি মাইনাস ওয়ান, এভাবে লিখতে পারবো। এবার আর এর জায়গাতে মান বসাই, আর মানে কত এ বাই বি মাইনাস ওয়ান, তাহলে এ বাই বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সি মাইনাস ওয়ান, তার মানে এই টোটাল টার্মটা আমরা কত পাবো এ বাই বি মাইনাস ওয়ান ইনটু সি মাইনাস ওয়ান। এবার আমরা মান বের করব এ স্টার বি স্টার সি, তাহলে সমান এ স্টার বি স্টার সি মানে এটা আমরা লিখতে পারবো বি বাই সি মাইনাস ওয়ান। এবার এটাকে আমরা পি ধরে নিই, তাহলে এ স্টার পি ধরলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ বাই পি মাইনাস ওয়ান। এবার আমরা পি এর জায়গায় মান বসাবো বি বাই সি মাইনাস ওয়ান, তাহলে সমান এ বাই বি বাই সি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এবার আমরা নিচে টার্মটাকে লসাগু করব, তাহলে এ বাই নিচে দেখো লসাগু হবে আমাদের সি মাইনাস ওয়ান আর উপরে হবে বি মাইনাস সি প্লাস ওয়ান, তাহলে টোটাল টার্মটা আমরা পাচ্ছি এ ইন্টু সি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস সি প্লাস ওয়ান। তো দেখো এই যে এই টার্মটা আর এই যে এই টার্মটা এ বাই বি মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান এই দুটো দেখো সম্পূর্ণরূপে আলাদা, তাহলে আমরা কি বলতে পারবো এটা সংযোজ্য নয়। তাহলে অতএব আমরা এখানে কি লিখছি, অতএব এ স্টার বি স্টার সি এটা নট ইকাল টু এ স্টার বি স্টার সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর মাইনাস ওয়ান। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, অতএব আর মাইনাস ওয়ান এর উপর স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়। দেখো এবার আমরা আটের দাগের অঙ্ক করবো। আটের অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, আর এর উপর নট যাই এক্স নট ওয়াই সমান ম্যাক্স অফ এক্স ওয়াই দ্বারা সংজ্ঞাত এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য। তো এখানে দেখো যে ভাবে ডিফাইন করা রয়েছে প্রক্রিয়াটা আমাদের এক্স নট ওয়াই সমান ম্যাক্স অফ এক্স কমা ওয়াই, তো এই অঙ্কটা আর আমি তোমাদের একটু আগে দেখো শুরুতেই যে একের অঙ্কটা করিয়েছিলাম এই যে এ স্টার বি সমান মিনিমাম অফ এ কমা বি, এখানে কিন্তু এই দুটো অঙ্ক পুরো সেম অঙ্ক, তো ওই অঙ্কটার সেম প্রসেসেই তোমাদের এখানে আটের অঙ্কটা হবে, তো তোমরা ওই অঙ্কটা করে নিও নিজেরা করতে পারবে। একই রকমভাবে দশের অঙ্কটাও দেখো যে আর এর উপরে স্টার যা এক্স স্টার ওয়াই সমান মিনিমাম অফ এক্স কমা ওয়াই সব এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য,
এখানে আমাদেরকে এই বিনিময়যোগ্য সংযোজ্য দেখাতে হবে, তাহলে এই অঙ্কটা আর একের অঙ্কটা সেম তোমরা করতে পারবে। আর এই প্রসেসে আমাদের এই যে ম্যাক্সিমামের অঙ্কটা হবে, তাহলে ম্যাক্সিমামের প্রবলেম আর মিনিমামের প্রবলেম যাই দিক না কেন পুরোটা ওই একই রকমভাবে ক্যালকুলেশন হবে, তোমরা অঙ্কটা করে নিও করতে পারবে। আর এখানে দেখো আর একটা অঙ্ক রয়েছে 14 অঙ্কটা, যে জেডের উপরে স্টার যা এ স্টার বি সমান এ ইন্টু মড বি দ্বারা সংঘাত, সবে কমা বি বিলংস টু জেডের জন্য। এখানেও আমাদেরকে দেখাতে হবে স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য সংযোজ্য হচ্ছে কি না। এই 14 অঙ্কটার সেম প্রবলেম দেখো তোমাদের বইতে, এই যে তিনের দাগের ম্যাথটা, তিনের ম্যাথটা দেখো একই প্রবলেম, যে জেডের উপর নট প্রক্রিয়া এ নট বি সমান এ ইন্টু মড বি দ্বারা সংঘাত এ কমা বি বিলংস টু জেডের জন্য। এখানে প্রক্রিয়াটা শুধু নট বলা আছে আর ওখানে প্রক্রিয়াটা হচ্ছে শুধু স্টার বলা রয়েছে। তো এই তিনের অঙ্ক আর এখানে 14 অঙ্ক, এই দুটো সেম প্রবলেম তোমরা দেখবে নিজেরা করতে পারবে, এই দুটো অঙ্ক তোমরা করে নিও। এবার আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে নয়ের দাগের অঙ্কটা। নয়ের অঙ্কটা দেখো কি দেওয়া রয়েছে, যে কিউ কমা নট যেখানে এক্স নট ওয়াই সমান ওয়ান বাই সিক্স ইন্টু এক্স ওয়াই, সব এক্স কমা ওয়াই বিলংস টু কিউ এর জন্য। আমাদেরকে চেক করতে হবে এই যে নট যে প্রক্রিয়াটা এটা বিনিময়যোগ্য আর সংযোজ্য হচ্ছে কি না। তাহলে দেখো নয়ের অঙ্কটা আমাদের কি দেওয়া রয়েছে, এক্স নট ওয়াই সমান ওয়ান বাই সিক্স ইন্টু এক্স ওয়াই। তাহলে এখানে আমরা এটা লিখে নিই আগে যে যেটা দেওয়া রয়েছে, তাহলে লিখছি দেখো এক্স নট ওয়াই সমান ওয়ান বাই সিক্স ইন্টু এক্স ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কিউ, কিউ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা শুরুতেই ধরে নেবো দুটো এলিমেন্ট, লেট এক্স কমা ওয়াই বিলংস টু কিউ। এবার আমরা একবার বের করবো এক্স নট ওয়াই, তাহলে এক্স নট ওয়াই সমান দেখো লিখতে পারবো আমরা ওয়ান বাই সিক্স ইন্টু এক্স ওয়াই। এবার আমরা ওয়াই নট এক্স বের করবো, তাহলে ওয়াই নট এক্স সমান হচ্ছে ওয়ান বাই সিক্স ইন্টু ওয়াই এক্স। এবার এটা মানেই দেখো লিখতে পারবো ওয়ান বাই সিক্স ইন্টু এক্স ওয়াই। তাহলে অতএব আমরা কি এটা সমান নিয়ে আবার আমরা কী পাবো, এক্স নট ওয়াই। তাহলে আমরা কী পেলাম দেখো, অতএব এক্স নট ওয়াই সমান ওয়াই নট এক্স ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কিউ। তাহলে অতএব আমরা কী বলতে পারবো, যে কিউ এর উপর নট প্রক্রিয়া বিনিময়যোগ্য, নট প্রক্রিয়া বিনিময়যোগ্য। এবার আমরা দেখবো সংযোজ্য কিনা। তাহলে আমরা তিনটে এলিমেন্ট ধরে নেব, তাহলে এখানে আমরা লিখছি দেখো যে লেট এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু কিউ। তাহলে শুরুতে আমরা কি বের করব, এক্স নট ওয়াই নট জেড বের করব। তাহলে এখানে লেখো অতএব এক্স নট ওয়াই নট জেড, তাহলে এটা সমান দেখো এক্স নট ওয়াই মানে আমরা কী লিখব, এটা হচ্ছে আমাদের ওয়ান বাই সিক্স ইন্টু এক্স ওয়াই দিয়ে নট জেড লিখলাম। এবার এটাকে আমরা আর ধরে নিই, তাহলে এটা আমরা লিখছি আর নট জেড, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই সিক্স ইন্টু আর জেড। এবার আমরা আর এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ওয়ান বাই সিক্সটা যেমন আছে লিখলাম, আর এর জায়গায় লিখছি এই মানটা ওয়ান বাই সিক্স এক্স ওয়াই ইন্টু জেড, তার মানে আমরা কত পাচ্ছি ওয়ান বাই থার্টি সিক্স ইন্টু এক্স ওয়াই জেড। এবার আমরা বের করবো কত, না এক্স নট ওয়াই নট জেড, তাহলে সমান এক্স নট এর ওয়াই নট জেডের জায়গায় আমরা কী লিখতে পারবো ওয়ান বাই সিক্স ইন্টু ওয়াই জেড। এবার এটাকে আমরা পি ধরে নিই, তাহলে এক্স নট পি যদি লিখি তাহলে এটা আমরা লিখতে পারবো ওয়ান বাই সিক্স ইন্টু এক্স পি। এবার মান বসাই ওয়ান বাই সিক্স ইন্টু এক্স ইন্টু পি এর জায়গায় ওয়ান বাই সিক্স ইন্টু ওয়াই জেড, তাহলে এটা আমরা কী লিখতে পারবো দেখো ওয়ান বাই থার্টি সিক্স ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে দুটোতে দেখো সেম ভ্যালু এসেছে, তা আমরা অবশ্যই আমাদের প্রক্রিয়াটা হচ্ছে সংযোজ্য। তাহলে অতএব আমরা কী লিখব, এক্স নট ওয়াই নট জেড সমান এক্স নট ওয়াই নট জেড ফর অল এক্স ওয়াই জেড এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু কিউ। তাহলে অতএব কিউ এর উপর নট প্রক্রিয়া সংযোজ্য, এবারে দেখো 11 অঙ্ক কী দেওয়া রয়েছে, কিউ এর উপর স্টার যা এ স্টার বি সমান এ বি প্লাস ফোর দ্বারা সংঘাত সব এ কমা বি বিলংস টু কিউ এর জন্য। তাহলে দেখো 11 অঙ্ক আমাদের কী দেওয়া রয়েছে, এ স্টার বি সমান এ বি প্লাস ফোর ফর অল এ কমা বি বিলংস টু কিউ। তাহলে আগে আমরা বিনিময়যোগ্য চেক করব, তাহলে লেট এ কমা বি বিলংস টু কিউ, তাহলে অতএব এ স্টার বি সমান এ বি প্লাস ফোর
আর বি স্টার এ সমান আমরা পাবো বি ইন্টু এ প্লাস ফোর, এই টার্মটা আমরা পাবো। আবার বি ইন্টু এ মানে আমরা কি লিখতে পারি, এ ইন্টু বি, তাহলে এ বি প্লাস ফোর। আবার এ বি প্লাস ফোর মানে কি, এটা মানেই হচ্ছে এ স্টার বি। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারছি, অতএব এ স্টার বি সমান বি স্টার এ ফর অল এ কমা বি বিলংস টু কিউ। তাহলে অতএব স্টার প্রক্রিয়া কিউ এর উপর বিনিময়যোগ্য, কিউ এর উপর বিনিময়যোগ্য। এবার আমরা দেখব সংযোজ্য। তাহলে আমরা তিনটে এলিমেন্ট ধরে নিই, তাহলে এখানে লিখছি দেখো লেট এ কমা বি কমা সি বিলংস টু কিউ। তাহলে শুরুতে আমরা বের করব এ স্টার বি স্টার সি সমান, তাহলে এ স্টার বি এর জায়গাতে আমরা কী লিখবো দেখো, এখানে আমরা লিখব এ বি প্লাস ফোর, তাহলে এ বি প্লাস ফোর স্টার সি, এটাকে আমরা আর ধরে নিই, তাহলে এটা আমরা লিখছি আর স্টার সি। এবার আর স্টার সি মানে আমরা কত লিখতে পারবো, আর ইন্টু সি প্লাস ফোর, কারণ এ স্টার বি মানে কত, এ বি প্লাস ফোর, তাহলে আর স্টার সি মানে আর ইন্টু সি প্লাস ফোর। এবার আর এর জায়গায় মানটা বসাবো এ বি প্লাস ফোর, তাহলে এ বি প্লাস ফোর ইন্টু সি প্লাস ফোর, তাহলে এটা আমরা পাচ্ছি এ বি সি প্লাস ফোর সি প্লাস ফোর। এবার আমরা মান বের করব এ স্টার বি স্টার সি, তাহলে সমান এ স্টার বি স্টার সি মানে এটা আমরা লিখতে পারবো বি সি প্লাস ফোর। এবার এটাকে আমরা পি ধরে নিই, এ স্টার পি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো এ পি প্লাস ফোর। এবার আমরা পি এর জায়গাতে ভ্যালু বসাই এ ইন্টু বি সি প্লাস ফোর প্লাস ফোর, তার মানে এটা সমান আমরা পাচ্ছি এ বি সি প্লাস ফোর এ প্লাস ফোর। দেখো এটাতে আমরা ক্যালকুলেশন করে যখন করছিলাম তখন সেখানে মান পেয়েছি এ বি সি প্লাস ফোর সি প্লাস ফোর, আর এটাতে যখন ক্যালকুলেশন করছি এ বি সি প্লাস ফোর এ প্লাস ফোর পাচ্ছি, তাহলে এই দুটো হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা, তার মানে আমরা কী বলতে পারবো স্টার প্রক্রিয়াটা সংযোজ্য নয়। তাহলে অতএব এ স্টার বি স্টার সি নট ইকাল টু এ স্টার বি স্টার সি ফর অল এ বি সি বিলংস টু কিউ। তাহলে অতএব কিউ এর উপর স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়, কিউ এর উপর স্টার প্রক্রিয়া সংযোজ্য নয়।